আসসালামু আলাইকুম এভরিওয়ান, অরিন শপিং ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আপনাদের সবার সবার পছন্দের মেরাদিয়া হাটে। তো বনশ্রী মেরাদিয়া হাটে আপনাদের জন্য আজকে এই বুধবারে, মানে আজকে বুধবারে কি কি জিনিস উঠেছে আজকের ভিডিওতে আপনারা সেগুলোই দেখতে পাবেন। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আজকে কি কি জিনিস মেরাদিয়া হাটে উঠেছে ও দাম কেমন ছিল এবং মেরাদিয়া হাটের কি অবস্থা এই বুধবারের, মানে আজকের দিনে। ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ মাঝে অনেক দিন আমি মেরাদিয়া হাটের শপিং ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে ভিডিও করে এসে আর সামলাতে পারলাম না, একদমই সাথে সাথে এডিট করে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে ফেলেছি। তো আশা করি আজকের মেরাদিয়া হাটের এই শপিং ব্লগটি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তাহলে মেরাদিয়া হাটে আজকে বুধবারে কি কি জিনিস উঠেছিল এবং দাম কেমন, কি অবস্থা ছিল মেরাদিয়া হাটের, সব কিছু সম্পর্কে জানতে পারবেন। তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর মেলামাইনের আইটেম আছে, যেখানে প্রাইস রেঞ্জ শুরু হয়েছে 10 টাকা থেকে আপনারা 50-60 টাকার মধ্যে এখান থেকে অনেক অনেক রকমের আইটেম কিনতে পারবেন। এখানে 10 টাকায় চামচ আছে অনেক রকমের, 20 টাকায় বাটি ঘুটি আছে, 30 টাকায়, 40 টাকায়, 50 টাকায়, মানে এক এক রকম দামে এক একটা জিনিস বিক্রি করছে। আর এই কসমেটিক্স দেখেন কত রকমের ব্যাগ উঠেছে, যারা একটু ব্র্যান্ডের ব্যাগ বা একটু কোয়ালিটি সম্পন্ন ব্যাগ কিনতে বেশি প্রেফার করেন তারা কিন্তু মেরাদিয়া হাট থেকে, যেমন এই মামার দোকানে 500 টাকা থেকে শুরু করে 1000 টাকার 1200 টাকা রেঞ্জের মধ্যে অনেক রকমের ব্যাগ ছিল, খুব চমৎকার চমৎকার ব্যাগ ছিল 500 থেকে 1200 টাকা রেঞ্জের মধ্যে। এখানে কিন্তু সব ব্যাগই কোয়ালিটি ফুল, কোনো ব্যাগ কিন্তু আপনারা এখানে কোয়ালিটি ছাড়া ব্যাগ পাবেন না, এর জন্যই প্রাইসটি একটু বেশি। তো 1200 টাকার মধ্যে আপনারা ভালো ভালো ব্যাগ কিনে নিয়ে যেতে পারবেন, হাটেও কিন্তু দারুণ দারুণ ব্যাগ পাওয়া যায়। তো এখানে বেতের অনেক রকমের আইটেম আছে, ট্রে থেকে শুরু করে ঝুড়ি, যে কোনো জিনিস, মানে আপনারা যারা শৌখিন টাইপের মানুষজন আছেন তারা কিন্তু এই ধরনের জিনিস খুবই খুবই পছন্দ করেন। এখন যত দামই হোক না কেন অনেকেই এগুলো কিনে কেনাকাটা করে, অনেকে এই শৌখিন টাইপের জিনিসপত্র, বেতের জিনিসপত্র পছন্দ করেন। সো মেরাদিয়া হাটে এগুলো 100, 200, 300, 500 এরকম প্রাইসের মধ্যে এক একটার এক এক রকমের দাম, কারণ সাইজ এর উপর ডিপেন্ড করে আসলে প্রাইসটি ফিক্সড করে ওনারা। তো এখানে দেখেন কসমেটিক্সের দোকান, মেরাদিয়া হাটে কসমেটিক্সেরও অভাব নাই, আপনারা সব ধরনের কসমেটিক্স পাবেন এখানে। এখানে কসমেটিক্স একদম পানির দামে বিক্রি করে, আমি জানি না এখানকার কসমেটিক্সের কোয়ালিটি কেমন, কজ আমি এখান থেকে ইউজ করিনি কখনো। আপনারা যাদের বাজেট কম কিন্তু অনেক কিছুই কিনতে চান পারেন না দামের জন্য, তারা মেরাদিয়া হাট থেকে কিনতে পারেন, অনেক সস্তায় এখান থেকে কসমেটিক্স কিনতে পারবেন। কুকারিজ আইটেম দেখতে পাচ্ছেন, কুকারিজ আইটেমের অভাব নেই মেরাদিয়া হাটে। যারা আমার রেগুলার ভিডিও ফলো করেন মেরাদিয়া হাটের তারা নিশ্চয়ই জানেন মেরাদিয়া হাটটি আসলে এই যে এই ধরনের, মেরাদিয়া হাটের চিত্র হচ্ছে এই, কারণ হচ্ছে মেরাদিয়া হাট একটি রোড সাইড হাট, এখানে কিন্তু কোনো দোকান করে কিছু বিক্রি করা হয় না, যেখানে রাস্তার যে পাশে যেখানে যে যেখানে জায়গা পেয়েছে বসে পড়ে জিনিসপত্র নিয়ে জাস্ট একটা পলিথিন বিছিয়ে। এখানে হচ্ছে একদমই রোড সাইড একটি শপিং, যেখান থেকে আপনারা এত সস্তায় জিনিসপত্র কিনতে পারেন এই জন্য যে এখানে কোনো দোকান ভাড়া লাগে না, এই জন্য ওনারা অনেক কম প্রাইসে আমাদের কাছে অনেক জিনিসপত্র সেল করতে পারে। তো এখানে অনেক ভালো ভালো কিছু জিনিসও পাওয়া যায়, আবার অনেক রিজেক্ট জিনিসও পাওয়া যায়, এর জন্য কেনাকাটার সময় অবশ্যই অবশ্যই জিনিসপত্র চেক করবেন তারপরে কেনাকাটা করবেন, কারণ এটা একটা মেলার মতো, এখানে ভালো মন্দ সব ধরনের জিনিস পাওয়া যায়। সো ভালোটা আপনার নিজের খুঁজে বের করতে হবে এখান থেকে, কারণ এখানে ভ্যারাইটিস রকমের জিনিস বিক্রি করে, অনেক ভালো ভালো কোয়ালিটির জিনিস বিক্রি করে, আবার অনেক নষ্ট জিনিসও আছে এগুলোর মাঝে। সো খুব দেখে শুনে নিজের বুঝে কিনতে হবে, আর প্রত্যেকটা সময় শপিং করতে গেলে নিজের সব কিছু বুঝে কিনতে হয়, চেক করে কিনতে হয়, সেটা যেখান থেকেই কিনি না কেন আমরা।
তো ম্যালাডিয়া হাট যেহেতু একটি লোকাল হাট, সো এখান থেকে একটু বেশি চেক করে কেনা উচিত আমার কাছে মনে হয়। আমিও এটা করি আমার কেনাকাটার ক্ষেত্রে। তো এই সপ্তাহে ম্যালাডিয়া হাটে বেশ ভিড় ছিল, যেহেতু শীতকাল, শীতের জিনিসপত্র সবাই কেনাকাটা করতে আসছে। অনেক দিন ম্যালাডিয়া হাটের ভিডিও শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তাই ভাবলাম আজকে পুরো ম্যালাডিয়া হাটটি ট্যুর করে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে পুরোটি শেয়ার করে দিই, কারণ অনেক দিন যাবত ম্যালাডিয়া হাটের ভিডিওটি শেয়ার করতে পারছিলাম না, প্রায় 5-6 দিন হয়ে গিয়েছিল। যেহেতু আমি রেগুলার শেয়ার করি আপনাদের সাথে ইন্ডিভিজুয়াল ম্যালাডিয়া হাটের ভিডিওগুলো, সো অনেক অনেক আপুরা আশায় থাকে যে আমি কখন ম্যালাডিয়া হাটের ভিডিওগুলো দিব, তারা দেখবে। অনেকেই আসলে আমার কাছ থেকে এই ভিডিওগুলো এক্সপেক্ট করে, সো আমি সেই সব আপুদের নিরাশ করতে চাইনি, তাই আজকে হাটের থেকে জাস্ট ভিডিও করে এসেই ভিডিওটি এডিট করে আপনাদের সাথে জাস্ট শেয়ার করে ফেললাম একদমই দেরি না করে। তো হাটের চিত্রটি হচ্ছিলো আজকে দিনে এমন, এখানে ভ্যারাইটিস রকমের গছ কাপড় বিক্রি করছিল, গছ কাপড়গুলো দারুণ দারুণ সব গছ কাপড় হাটে পাওয়া যায়। এটা যারা রেগুলার ভিডিও দেখেন আমার সবাই জানেন, এখানে অনেক এক্সক্লুসিভ দামি দামি গছ কাপড় অনেক কম দামে পাওয়া যায়। যেমন এই যে দেখছেন গছ কাপড়গুলো, এগুলো 150 থেকে 200 টাকার মধ্যেই নেটের গছ কাপড় কিনতে পারবেন। 20 টাকায় বাচ্চাদের গেঞ্জি প্যান্ট কিনতে পারবেন, 20 টাকা করে অনেক গেঞ্জি প্যান্ট বাচ্চাদের বিক্রি করে, ভালো ভালো গার্মেন্টসের গেঞ্জি প্যান্ট। এখানে জামদানি শাড়ি 500 থেকে 1000 টাকার মধ্যে কিনতে পারবেন, বেশিরভাগ শাড়ি 500-700 এরকম দাম ছিল। তো বার্গেটিংয়ের একটি বিষয় তো আছে এখানে, দামাদামি করে কেনার অপশন রয়েছে, অনেক অনেক ডিসকাউন্টে আপনারা এখান থেকে জিনিস কিনতে পারবেন। তো এখানে দেখেন অনেক টুকিটাকি জিনিসপত্র আছে, ডাইনিং টেবিলের রানার থেকে শুরু করে অনেক কিছুই আছে। যারা নাকি ঘরকে একটু শৌখিনভাবে সাজাতে চান, তারা এই টুকিটাকি জিনিসগুলো একটু কম দামে কিনতে চান সবসময়, তো তারা হাটে এসে দেখতে পারেন। দেখেন কত রকমের ডাইনিং টেবিলের ম্যাট আছে, রানার আছে, চমৎকার চমৎকার জিনিস আসলে হাটে পাওয়া যায়। একটু খুঁজতে হবে এই আর কি। আমরা যেহেতু শপিং ব্লগ করতে যাই এখানে, সো আমরা কিন্তু পুরো মানে পুরো ম্যালাডিয়া হাটটি ঘুরি এবং দেখে দেখে বুঝে তারপরে সব ভিডিওগুলো করি, কারণ যেহেতু ভিডিও তৈরি করি আমরা, সো আমাদেরকে পুরোটা ভিজিট করতে হয়, নয়তো আমরা আইডিয়া নিতে পারি না এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারি না সেভাবে। তো যাই হোক, আজকে ম্যালাডিয়া হাটটিতে অনেক জিনিস নিয়ে বসেছিল, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ম্যালাডিয়া হাটে সবসময় অনেক মানুষের ভিড় থাকে, কারণ এটা একটা জনবহুল জায়গা, কারণ এখানে এত এত জিনিসপত্র নিয়ে বসে এত সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, সবাই চলে আসে এখান থেকে কেনাকাটা করার জন্য। খুবই জনপ্রিয় একটি হাট, 200 বছর পুরাতন একটি হাট, তো বুঝতেই পারছেন নিশ্চয়ই অনেক জনপ্রিয় যার কারণে এতদিন ধরে টিকে আছে হাটটি। দেখেন কত সুন্দর সুন্দর কুকারিজ আইটেম আছে এখানে হাটে, অনেক ভ্যানে করে সিরিয়াল এরকম কুকারিজ আইটেম বা রান্নাঘরে টুকিটাকি কিচেন আইটেম যত রকমের আছে সব পাবেন আপনারা। দেখেন এই যে হাটের চিত্র, কত ভিড় মানুষজন প্রতি বুধবার হাটে উপচে পড়া ভিড় করে চলে আসে কেনাকাটার জন্য। আসলে হাট ম্যালাডিয়া হাটে বনশ্রীবাসীরা বেসিক্যালি এমন কেউ নেই যে প্রতি বুধবার আসেন না এখানে কেনাকাটার জন্য, কিছু একটা জিনিস লাগলেই আসলে সবাই পুরো সপ্তাহে জিনিসপত্র জমিয়ে রাখে এখানে এসে কেনাকাটা করার জন্য। ইভেন বাজার থেকে শুরু করে শুকনো বাজার, কাঁচা বাজার সব কিছুই কিন্তু এখান থেকেই করে অনেক অনেক আপুরা যারা বনশ্রীতে থাকেন। তো আসলে এই হাটটি অনেক চমৎকার একটি হাট, আমি পার্সোনালি খুব লাইক করি, যার কারণে আমি এই হাটের ভিডিও অনেক বেশি শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমার বেশি যাওয়া হয়, এই জন্যই আমি আপনাদের সাথে বেশি শেয়ার করি এই হাটের ভিডিওটি। আমি চাই আমার মতো সস্তায় ভালো ভালো জিনিস আপনারাও কিনেন। 20 টাকায় দেখেন চুড়ির মোট, এখানে 50 থেকে 100 টাকা করে গজের গছ কাপড় আছে কটনের। তো এখানে বিভিন্ন রকমের গছ কাপড় আছে, এক একটার এক এক রকম দাম। এখানে মেলা মানে জিনিসপত্র বিক্রি করছে, 50 টাকায় প্লেট বিক্রি করছে, 10 টাকায় মগ, 20 টাকায় বাটি, তো এইরকম রেঞ্জে 10 টাকায় মগ পাওয়া যাচ্ছে, এরকম রেঞ্জের মধ্যে আপনারা এখান থেকে জিনিস কিনতে পারবেন।
আর কুকারিজ আইটেমগুলো আসলে বেশি চাহিদা সবার, সবাই খুব পছন্দ করে মেলা দিয়ে হাটের কুকারিজ আইটেম। তো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সামনে কুকারিজের যত রকমের আইটেম আমি পেয়েছি হাটে সব কিছু শেয়ার করার জন্য। তো আজকে জাস্ট একটি ঝলক দিলাম আপনাদেরকে মেলা দিয়ে হাটের ছোট্ট একটি ঝলক দিলাম, সামনে আরও ইন্ডিভিজুয়াল অনেক ভিডিও শেয়ার করব। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সব সময়। তাহলে এরকম সুন্দর সুন্দর শপিং ব্লগগুলো আপনারা প্রতিদিন দেখতে পাবেন। আমি কিন্তু প্রতিদিন একটা দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই থাকি। তো দেখেন শীতের জিনিস অনেক আছে, শীতকাল যেহেতু এখনও শেষ হয়নি শীতের জিনিস এখনও শেষ হয়নি, শীতের জিনিস আসতেই আছে এখনও। তো শীতের জিনিস 100 টাকায়, 200 টাকায়, 150 টাকায় অনেক 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 আছে, হাট থেকে অনেক শীতের কাপড় কিনতে পারবেন আপনারা, অভাব নেই এখানে, 100 টাকায় 150 টাকায় শীতের কাপড়ের অভাব নেই। তো মেলা দিয়ে হাটের ভিডিও কে কে দেখেন, মেলা দিয়ে হাটে কে কে যান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, মেলা দিয়ে হাট আপনাদের কাছে কেমন লাগে, আমার ভিডিও কে কে দেখেন, আমার শপিং ব্লগ কার কার ভালো লাগে সব কিছু আমাকে জানাবেন। আপনাদের মতামত বা আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আমি সবসময় কিন্তু ট্রাই করি আপনাদের মেসেজের অ্যান্সার দেওয়ার। আর মাঝে মাঝে অতিরিক্ত ব্যস্ততার কারণে হয়তো দু একটা মেসেজের অ্যান্সার দিতে পারি না, তো সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝে নেবেন যে আমি আসলে অনেক ব্যস্ততা কারণে হয়তো আনসার দিতে পারিনি বা আমার চোখে পড়েনি কমেন্টটি। সবাই অনেক ভালো থাকবেন, আমার মেলা দিয়ে হাটের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, কারণ সামনে আরও অনেক 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 ভালো ভালো শপিং ব্লগ আমি আপনাদের জন্য তৈরি করছি, সেগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।